আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই যে একদম এই যে তাজা সরিষার খৈল, এই যে খৈল বিখ্যাত বেটা, এই যে পুকুরে এই যে ছোট একটা জায়গা এখানে দিচ্ছে। এখানে এখন প্রচুর পরিমাণে মাছ ধরা হবে। এই যে এরিয়াটা চারিপাশে প্রচুর সবুজ শ্যাওলায় ভরা, অল্প একটু খাবার দিয়ে নিলাম, এখন এখানে আমরা খেওয়া জাল ফেলবো। মাছের যে কি সাইজ হয়েছে বা মাছ আমরা এখন মোটামুটি ধরবো, যেহেতু এটা পুকুরের মাছ। আপনারা সাথেই থাকুন। আমরা এই যে জাল ফেলার জন্য এই যে খেওয়া জালের পরিবেশ করতেছি, এই যে আমার খাওয়া দেওয়ার জন্য এই যে প্রস্তুত। গ্রামের একটি মানে খুবই মজার একটি বিষয়, মাছ ধরা একটি আনন্দের বিষয়, আপনাদের দেখাচ্ছি। এই যে খাও ফেলা হয়েছে, এই যে জাল তোলা হচ্ছে, দেখি কি মাছ তুলিছ। সেদিন উঠছিল না তাই না, বড় ছিল ইনার ছোট হয়েছে দিন দিন, প্রচুর মাছ উঠেছে। এনে একটা ওই খাবারের খৈলের একটা সারি একটা দিতে হবে, এই যে জাপানি টেম্পু, না টেম্পু তো ভালোই হয়েছে, মা আছে যে পুকুরে যে লাভ পাড়তেছে ব্যাপক, সারা পুকুর মনে হচ্ছে ভাঙচুর করতেছে। আর জালে মেলাটি উঠেছে, ভিডিও করা বাদ দিয়ে মেলা মাছে উঠেছে। এটা কি মিরকি না মনোসেক্স? মনে করো যে ওঠে নাই, মনোসেক্স খুবই একটা টাফালিং মাছ। পাশে এই যে প্রচুর ধানের ক্ষেত, কলার বাগান, আর তার মাঝে এই যে ছোট একটি খাল।